শিক্ষার্থী সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার কৃষি ক্লাসে সবাইকে স্বাগত। আমি কাজী সাবিনা নাজনীন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী। তাহলে শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পড়ছিলাম কি সমন্বিত মাস্টার্স পদ্ধতি। আজকে সমন্বিত মাস্টার্স পদ্ধতি আমরা পড়েছিলাম কি সমন্বিত মাস্টার্স পদ্ধতি কাকে বলে, বা আরেকটা পড়েছিলাম সমন্বিত মাস্টার্স পদ্ধতির গুরুত্ব, আর কি পড়েছিলাম গুরুত্বপূর্ণ পদ্ধতি। পদ্ধতি একটা হচ্ছে কি সমন্বিত মাছ ও হাঁস মুরগি চাষ পদ্ধতি, আরেকটা হচ্ছে ধান ক্ষেতে চিংড়ি, আরেকটা হচ্ছে ধান ক্ষেতে চিংড়ি ও মাছ ও গলদা চিংড়ি চাষ পদ্ধতি। তাহলে আমরা দুটো পদ্ধতি জেনেছিলাম, একটা হচ্ছে সমন্বিত মাছ ও হাঁস মুরগি পালন পদ্ধতি, আর একটা হচ্ছে ধান ক্ষেতে মাছ ও চিংড়ি পালন পদ্ধতি। তাহলে দেখো, আমরা শুরু করেছিলাম সমন্বিত মাছ ও হাঁস মুরগি চাষ পদ্ধতি। এই পদ্ধতিগুলোর ভিতরে আমরা করেছিলাম কি সুবিধা করেছিলাম, আর কি করেছিলাম পুকুর প্রস্তুতি করেছিলাম। তাহলে সুবিধাগুলো কি আমরা আরো একবার একটু ছোট করে জেনে নিই। আমাদের সুবিধাগুলো কি সমন্বিত মাছ ও হাঁস মুরগি চাষ পদ্ধতি সুবিধাগুলো কি সেটা আমরা একটু ভালোভাবে জেনে নেব। তাহলে দেখো সুবিধাগুলো কি, আচ্ছা, পুকুরের ওপর হাঁস ও মুরগির ঘর তৈরি করার ফলে কি হয়, আলাদা জায়গার প্রয়োজন হয় না, হাঁস মুরগির বিষটা সরাসরি পুকুরে পড়ে, যেটা উৎকৃষ্ট মানের সার, আর তারপরে কি হাঁস মুরগির যে উচ্ছিষ্ট খাবার সেটাও পুকুরে পড়ে, যেটা কি মাছের জন্য উপকার। আর কি আছে, আর হচ্ছে আর কি আছে, হাঁস পুকুরের পোকামাকড় ও ব্যাঙাচি খেয়ে কি করে, পুকুরের পরিবেশ ভালো রাখে, আর কি হয় হাঁস পুকুরের পানিতে সাঁতার কাটার ফলে পুকুরের কি অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। তারপরে আরেকটা কি করেছিলাম, পুকুর প্রস্তুতি। তাহলে সমন্বিত মাছ ও হাঁস মুরগি চাষের জন্য আমাদের কি পরিমাণ, আমাদের পুকুরের জায়গার পরিমাণ কত, 33%। আর কি বছরে কমপক্ষে 8 থেকে 10 মাস 1.2 থেকে 1.8 মিটার পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে, আর কি যথাযথ নিয়মে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করতে হবে, আর কি করতে হবে, চুন দেওয়ার 7 দিন পরে হাঁস মুরগির ঘরে কি বাচ্চা মজুত করতে হবে, আর বাচ্চা মজুত করার 7 থেকে 10 দিন পরে পুকুরে মাছের পোনা ছাড়তে হবে। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে হাঁস মুরগির ঘর নির্মাণ। আচ্ছা, খরচ কমানোর জন্য স্থায়ীভাবে বাঁশ, ছন, কাঠ দিয়ে একচালা বা দোচালা ঘর তৈরি করা যায়। ঘরটি পাড় থেকে 1.2 থেকে 1.5 মিটার ভিতরে পানির ওপর হবে, যেন শুকনো মৌসুমে পানি কমে গেলেও বিষ্ঠা ও উচ্ছিষ্ট খাদ্যাংশ পুকুরের মধ্যে পড়ে, খাদ্য মাটিতে না পড়ে পানিতে পড়ে। আচ্ছা, কি এই জন্য এমনভাবে ঘর তৈরি করতে হবে যেন পানি যদি শুকিয়ে যায় তারপরেও হাঁস মুরগির বিষ্ঠা ও খাবারের উচ্ছিষ্ট অংশ যেন পুকুরে হচ্ছে মধ্যে পড়ে, পুকুরের শুকনো জায়গায় বা পুকুরের বাইরে যেন না পড়ে। তাহলে দেখো ঘরের ভিতরে কি পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, ঘরের বেড়ার মাঝে জালের মতো বেড়া বা জাল দিয়ে ঘর তৈরি করতে, আর কি করতে হবে, পানির উপরিভাগ থেকে ঘরের মেঝে দূরত্ব 0.46 থেকে 0.6 মিটার এবং মেঝে থেকে ঘরের চালার উচ্চতা হবে 1.2 থেকে 1.5 মিটার। আর কি ঘরের মেঝে বাঁশের পাতা দিয়ে তৈরি করা যেতে পারে, এক পাতা থেকে অন্য পাতা দূরত্ব হবে 1 মিটার। আর কি এতে করে মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট সরাসরি পানিতে পড়বে, কিন্তু মুরগির পা বাতার ফাঁকে ঢুকে আঘাতপ্রাপ্ত হবে না। হাঁস মুরগির ঘর অনেক সময় পুকুরের পাড়েও তৈরি করা হয়। তারপরে দেখো হাঁস মুরগির জাত ও সংখ্যা, আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাঁস মুরগির জাত ও সংখ্যা। আচ্ছা, প্রতি 1% পুকুরের জন্য উন্নত জাতের 2টি হাঁস বা মুরগি পালন করা যায়। তাহলে প্রতি 1% পুকুরের জন্য উন্নত জাতের 2টি হাঁস বা মুরগি পালন করা যায়। তারপরে দেখো হাঁস মুরগির খাদ্য, হাঁস মুরগির খাদ্য, হাঁস মুরগির কি কি খাদ্য দিতে হবে, হাঁস মুরগির খাদ্যের ভিতরে দেখো বাচ্চা অবস্থায় 90 দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য প্রতিদিন 60 থেকে 90 গ্রাম এবং পরবর্তীতে 110 থেকে
125 গ্রাম সুষম খাদ্য দিতে হবে। তাহলে কি বাচ্চা অবস্থায় 90 দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য 60 থেকে 90 গ্রাম এবং পরবর্তীতে 110 থেকে 125 গ্রাম সুষম খাদ্য দিতে হবে। হাঁসকে খাদ্য খাওয়ানোর সময় প্রয়োজন মতো পানি মিশিয়ে দিতে হবে, কারণ হাঁস শুকনো খাদ্য খেতে পারে না। তাহলে কি হাঁসকে খাওয়ানোর সময় প্রয়োজন মতো পানি মিশিয়ে দিতে হবে। ব্রয়লার মুরগির প্রয়োজন অনুযায়ী সবসময় খাবার প্রদান নিশ্চিত করতে হবে। প্রতিটি লেয়ার মুরগির জন্য 4 সপ্তাহ পর্যন্ত 80 থেকে 90 গ্রাম এবং পরবর্তীতে 110 থেকে 120 গ্রাম হারে দৈনিক খাবার প্রদান করতে হবে। তাহলে প্রতিটি লেয়ার মুরগির জন্য কি পরিমাণে প্রতিটি লেয়ার মুরগির জন্য 4 সপ্তাহ পর্যন্ত কি 80 থেকে 90 গ্রাম এবং পরবর্তীতে 110 থেকে 120 গ্রাম খাদ্য হারে দৈনিক খাবার প্রদান করতে হবে। খাদ্য ও পানি খাওয়ানোর জন্য পৃথক পৃথক পাত্র ব্যবহার করতে হবে। তাহলে হাঁস মুরগির খাদ্যের ভিতরে দেখো, হাঁস মুরগির খাদ্যের ভিতরে হাঁসের জন্য হাঁস কি বাচ্চা অবস্থায় হাঁস কি 90 দিন পর্যন্ত বাচ্চা অবস্থায় হাঁস কি 90 দিন পর্যন্ত 60 থেকে 90 গ্রাম খাদ্য 90 গ্রাম খাদ্য আর পরবর্তীতে 110 থেকে 125 গ্রাম সুষম খাদ্য। তাহলে দেখো বাচ্চা অবস্থায় হাঁস 90 দিন পর্যন্ত 60 থেকে 90 গ্রাম খাদ্য এবং পরবর্তীতে 110 থেকে 125 গ্রাম সুষম খাদ্য দিতে হবে। আর লেয়ার মুরগির জন্য কি করতে হবে? আর দেখো লেয়ার মুরগির জন্য 4 সপ্তাহ পর্যন্ত কি 80 থেকে লেয়ার মুরগির জন্য 4 সপ্তাহ পর্যন্ত 80 থেকে 90 গ্রাম এবং পরবর্তীতে 110 থেকে 120 গ্রাম খাদ্য নিশ্চিত করতে হবে। আর কি খাদ্য পানির পাত্র আলাদা করতে হবে। তারপরে 6 নম্বর দেখো, হাঁস মুরগির রোগ বালাই দমন। হাঁস মুরগির আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে হাঁস মুরগির রোগ বালাই দমন। তাহলে হাঁস মুরগির রোগ বালাই দমনের ভিতরে কি আছে দেখো, হাঁস মুরগির রোগ হতে পারে। রোগ হলে নিকটস্থ পশু চিকিৎসকের সাহায্য পরামর্শ নিতে হবে। রোগ প্রতিরোধের জন্য হাঁস মুরগির ঘর সবসময় শুকনো রাখতে হবে। ঘরের মেঝে এবং খাদ্য পানির পাত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা ও ইঞ্জেকশন দিতে হবে। আর কি করতে হবে, অসুস্থ হাঁস মুরগিকে যত দ্রুত সম্ভব ভালোগুলোর কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে রোগবালাই দমনের জন্য আমরা কি করতে পারি, রোগবালাই দমনের জন্য হাঁস মুরগির রোগ হতে পারে, রোগ হলে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর কি ঘর আলো বাতাস যুক্ত হতে হবে। আর কি হাঁস মুরগিকে নিয়মিত টিকা ও ইঞ্জেকশন দিতে হবে। আর অসুস্থ হাঁস মুরগি যেটা থাকবে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ভালোগুলো থেকে দূরে সরিয়ে নিতে হবে। তারপরে দেখো আর 7 নম্বর পয়েন্ট আমাদের আছে মাছের প্রজাতি নির্বাচন ও মজুদ ঘনত্ব। 7 নম্বর পয়েন্ট আমাদের কি, মাছের প্রজাতি নির্বাচন নির্বাচন ও মজুদ ঘনত্ব ও মজুদ ঘনত্ব। দেখো 7 নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে মাছের প্রজাতি নির্বাচন ও মজুদ ঘনত্ব। তাহলে দেখো পুকুরে 8 থেকে 12 সেন্টিমিটার আকারের বিভিন্ন কাঠ জাতীয় মাছের পোনা শতক প্রতি 35 থেকে 40টি নিম্নলিখিত অনুপাতে ছাড়া যায়। তার মধ্যে শতক প্রতি কাতলা, বিঘের 4টি,
মৃগেল ও কাটকোয়ে চারটি করে, গ্রাস কাপ একটি করে এবং সরপুঁটি পাঁচ থেকে দশটি ছাড়তে হবে। তাহলে দেখো মাছের প্রজাতি নির্বাচন ও মজুদ ঘনত্ব কিভাবে কি পুকুরে 8 থেকে 10 সেন্টিমিটার পুকুরে 8 থেকে 10 সেন্টিমিটার আকারের বিভিন্ন প্রজাতির কাক জাতীয় মাছের পোনা শতক প্রতি 35 থেকে 40টি হারে ছাড়া যেতে পারে নিম্নলিখিত। আচ্ছা, তার ভিতরে দেখো শতক প্রতি কাতলা বিঘের 4টি, সিলভার কাপ 9টি, রুই 8টি, মৃগেল ও কার্পিও 4টি করে, গ্রাস কাপ 1টি এবং সরপুঁটি 5 থেকে 10টি মাছ ছাড়া যেতে পারে। এছাড়া গ্রাস কাপ ঘাস জাতীয় খাদ্য খায়। গ্রাস কাপ কী খায়? ঘাস জাতীয় খাদ্য খায়। তাই পুকুর পাড়ে জমানো ঘাস, নরম পাতা, কলার পাতা ইত্যাদি নিয়মিত পুকুরে দিতে হবে। অন্য জাতের মাছের জন্য বাইরে থেকে কোনো খাদ্য দেওয়ার দরকার নেই। পানিতে পড়া হাঁস মুরগির উচ্ছিষ্ট খাদ্য এরা গ্রহণ করবে। তারপরে দেখো মাছ, তারপরে আমাদের 8 নম্বর পয়েন্টটা কি, মাছ মজুদোত্তর যত্ন। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে কি, মাছ মজুদোত্তর যত্ন। তার মানে মাছটা যখন মজুদ করা হচ্ছে তখন আমরা কিভাবে মাছের যত্ন করব। আমাদের আট নম্বর পয়েন্ট হচ্ছে এইটা। দেখো প্রতি মাসে একবার জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পুকুরে অক্সিজেনের অভাব হলে নতুন পানি সরবরাহ বা বাঁশ পিটিয়ে বা সাঁতার কেটে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। পুকুরে গ্যাস জমা হলে হর্ডার টেনে পুকুর থেকে গ্যাস দূর করা যেতে পারে। ক্ষত রোগের আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের শুরুতে শতক প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। তাহলে মজুদোত্তর যত্নের জন্য আমরা কি করতে পারি, মাসে একবার জাল টেনে কি মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পুকুরে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে কি করতে হবে, সাঁতার কাটতে হবে বা পানি পরিবর্তন করতে হবে বা বাঁশ পিটিয়ে পুকুরের পানির সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর কি পুকুরের তলদেশে যদি গ্যাস জমা হয়ে থাকে তাহলে কি করতে হবে, হর্রা টেনে পুকুরে গ্যাস দূর করা যেতে পারে। ক্ষত রোগের আশঙ্কা থেকে রক্ষা করার জন্য শীতের শুরুতেই পুকুরে কি করতে হবে, চুন প্রয়োগ করতে হবে। তারপরে দেখো আমাদের আরেকটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদনকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাছ ও হাঁস মুরগির সমন্বিত চাষ করা হলে পুকুরে কোনো সার বা খাদ্য প্রয়োগ ছাড়াই শতক প্রতি 18 থেকে 20 কেজি মাছ উৎপাদন করা যায়। খাকি ক্যাম্পেল বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 200 থেকে 300টি ডিম দেয়। আর কি একটি ব্রয়লার মুরগি 2 মাসে প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের হয় এবং লেয়ার মুরগি বছরে 200 থেকে 250টি ডিম দিয়ে থাকে। তাহলে কি দেখো উৎপাদনে কি বোঝাচ্ছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যদি মাছ ও হাঁস মুরগির সমন্বিত চাষ করা যায় তাহলে কোনো সার বা খাদ্য প্রয়োগ ছাড়াই বছরে শতক প্রতি 18 থেকে 20 কেজি মাছ উৎপাদন করা যায়। আর কি খাকি ক্যাম্পেল বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে 200 থেকে 250 থেকে 300টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর কি আর হচ্ছে একটি ব্রয়লার মুরগি 2 মাসে 1.5 থেকে 1.5 থেকে 2 কেজি ওজনের হয় এবং আর কি হয় লেয়ার মুরগি বছরে 200 থেকে 250
পদ্ধতিটার সুবিধা, তারপরে আছে পুকুর প্রস্তুতি, তারপরে আছে হাঁস মুরগির ঘর নির্মাণ, তারপরে আছে হাঁস মুরগির জাত সংখ্যা, তারপরে হাঁস মুরগির খাদ্য, হাঁস মুরগির রোগ বালাই দমন, মাছের প্রজাতি নির্বাচন ও মজুদ ঘনত্ব, মাছ মজুদ যত্ন আর হচ্ছে উৎপাদন। তাহলে আমাদের আজকে সমন্বিত মাছ ও হাঁস মুরগির চাষের যে সুবিধা, যা যে পদ্ধতি, যে স্টেপ, যে বাই স্টেপ যে ধারাগুলো, সেটা আজকে আমাদের পড়া হয়ে গেল। আমরা পরবর্তীতে আবার নতুন পড়াতে যাব। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের পড়া থাকলো। সবাইকে ধন্যবাদ।